हेलो एवरीवन, वेलकम टू माय चैनल पॉल किचन। आज के আমি হাজির হয়েছে আপনাদের স্পেশাল একটা ইউনিক রেসিপি নিয়ে। আপনারা তো বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কোফতা তৈরি করে খেয়েছেন, কখনো গাজরের কোফতা তৈরি করে খেয়েছেন, যদি খেয়ে থাকেন চলুন দেরি না করে শুরু করা যাক রেসিপিটা। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো মায়ের হাতে যে গাজরটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। তো প্রথমবারে দুটো গাজর দিয়েছে, গাজরটাকে এমন করে ভালো করে বুকের অংশটাকে কেটে ফেলে দিল, তারপর এমন করে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে দিতে হবে। এমন করে যদি খোসাটা না ছড়া না তাহলে কী হবে, গাজর একটা কাঁচা গন্ধ থেকে যায়। এবার দুটো গাজর সুন্দর করে খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার গাজরটাকে গ্যাটার দিয়ে এমন করে ভালো করে গ্যাট করে নিতে হবে। যত ভালো করে গ্যাট করবে তত কোপ্তাটা খেতে ভালো লাগবে। দেখুন কি সুন্দর করে আপনার গাজরটা পুরোপুরি গ্যাট করা হয়ে গেছে, দেখুন একটু মিহি করে গ্যাট করা হয়ে গেছে, এমন করে কিন্তু আপনার গাজরটাকে ভালো করে গ্যাট করে নেবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন আদা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে 3 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কোপ্তাটা তৈরি করতে খুব ভালোভাবে খেতে দারুণ লাগবে। এবার সবকটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে কিন্তু 1 ফোঁটা জল ইউজ করিনি, জল ছাড়া কিন্তু ওটা মাখবেন। গাজরের মধ্যে জলভাবটা আছে ওটা দিয়ে কিন্তু এমন করে কোপ্তার পেটাটা তৈরি করবেন। এখানে কিছু পেঁপে নিয়েছি, পেঁপে কিছু বড় বড় পিসেস করে কেটে নিয়েছি, আর কিছু আলুকে বড় বড় পিসেস করে কেটে নিয়েছি। পেঁপে আলুটাকে ভালো করে আমরা সিদ্ধ করে নিলাম। দেখুন যখন হাত দিয়ে প্রেস করছি এমন টাইপের মোটামুটি সিদ্ধ হলে হবে, এর থেকে বেশি সিদ্ধ করেন। যদি এর থেকে বেশি সিদ্ধ করেন তাহলে সবজিটা তৈরি করার সময় একদম সবকটা একদম থেতলে যাবে। দেখুন আমরা কি সুন্দর করে আমরা আলু আর পেঁপেগুলোকে লাল করে ভেজে নিয়েছি। আপনি এমন করে সিদ্ধ করে লাল করে ভাজবেন, দেখবেন সবজিটা খেতে ভালো লাগবে আর পেঁপের কাঁচা গন্ধ তো থাকবে না। এবার আমরা ওভেন একটা কড়া বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার আমরা যে গাজরটাকে ভালো করে মেখে রেখেছিলাম ওটাকে আমরা কোপ্তার সাথে এক একে দিয়ে দিলাম। কোপ্তাগুলো এক পিঠ হয়ে গেছে, এবার আমরা উল্টে দিচ্ছি, এমন করে উল্টে পাল্টে কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন কোপ্তাগুলো কি সুন্দর লালচে রঙের হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমরা এক এক কোপ্তাগুলো নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার আবার আমরা ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 1 টিস্পুন 5 ফোড়ন, আর 2 তেজপাতা দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিলাম। আদা বাটা লঙ্কা বাটা জিরে গুঁড়ো দিয়ে মশলা মিশ্রণটা দিয়ে মশলাকে একদম ভালো করে আমরা কষিয়ে নিলাম। এবার আমরা এমন দিলাম ভেজে রাখা পেঁপে, পেঁপেগুলোকে মশলার সঙ্গে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। যত মন করে ভালো করে পরশ্রম তত সবজিটা খেতে ভালো লাগবে। এবার আমরা দিয়ে দিচ্ছি মানে ভেজে রাখা আলু। এবার আমরা সবকটা ওভেনকে একদম মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেমন মশলাকে মোটামুটি কষে গেছে, দিচ্ছি পরিমাণ সামান্য একটু জল, জলটা দিয়ে মশলাকে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তাহলে কী হবে, মশলাটা পুরোপুরি সবজির সঙ্গে একদম মিশে যাবে। দেখুন সবকটা ভালো করে কষে গেছে, দিলাম পরিমাণ জল গ্রেভি তৈরি করার জন্য। আপনারা আপনাদের পরিমাণ জল দেবেন, আমি আমার পরিমাণ জল দিলাম। আর জলটা একটু বেশি পরিমাণে দেবেন, তা না হলে কী হবে, যখন কোপ্তাগুলো দেবেন জলটা একদম টেনে যাবে। দেখুন 4-5 মিনিট পর সবজিটা মোটামুটি হয়ে এসেছে। এবার আমি যে কোপ্তাগুলো বানিয়ে গেছিলাম কোপ্তাগুলো দিয়ে দিলাম। এবার এটা করতে পর 2-3 মিনিটের জন্য, 2-3 মিনিট পর সবজিটা মোটামুটি হয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ 1 চামচ গোটা গরম মশলা। গরম মশলা গোটা দিয়ে সবকটা ভালো করে মিক্স করে নিলাম। দেখুন সবজিটা হয়ে গেছে। এবার আমরা এখন মধ্যে দিচ্ছি পরিমাণ সামান্য ধনে পাতা দিয়ে সবকটাকে ভালো করে মিক্স করে নিলাম। দেখুন তৈরি হয়ে গেলো গরম গরম রেসিপিটা। দেখুন তৈরি হয়ে গেলো রেসিপিটা, রেসিপিটা গরম গরম ভাত ধরে ওটির সঙ্গে পরিবেশন করে দেখবেন যা জমে যাবে। এই নিরামিষ দিনে এই নতুন ধরনের রেসিপিটা একবার তৈরি করলে না জীবনে ভুলবে না এসব। তো আজকে আমার প্রিয়টাকে শেষ করছি, নেক্সট এবার হাজির হবো অন্য রেসিপি। আসলে বাই বাই আপনাদের।